এবার বিক্ষুব্ধ রূপা গঙ্গোপাধ্যায়, রাজ্য বিজেপির ভার্চুয়াল বৈঠকে প্রতিবাদ করে বেরিয়ে যান রূপা। রূপা গাঙ্গুলী এবার বিক্ষুব্ধ, রাজ্য বিজেপির ভার্চুয়াল বৈঠকে প্রতিবাদ করে বেরিয়ে যান। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের উপস্থিতিতে প্রতিবাদ রূপার। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো বিশাখা, যেমনটা তথ্য আমরা গেরুয়া শিবির সূত্রে পাচ্ছি, তাতে প্রতিদিন রাতেই কিন্তু একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে, এবং সেখানে রাজ্য বিজেপির মোটামুটি প্রথম সারির যে নেতারা রয়েছেন সেই বিজেপি নেতাদের রাখা হয় ভার্চুয়াল বৈঠকে। এরকমই একটা বৈঠক আজকেও আয়োজন করা হয়েছিল, যেখানে কলকাতা পুরসভার ভোটের সঙ্গে যারা যুক্ত তাদেরকে রেখে আলোচনা চলছিল। তুমি জানো কলকাতা পুরসভার বিজেপির তরফে যে কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিতে কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়কেও রাখা হয়েছে। রূপা গাঙ্গুলী তাই সেই বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু পুরো ভোটে প্রার্থী করা নিয়ে রূপা গাঙ্গুলী তার মতদামত পেশ করেন বৈঠকে, এবং তিনি জানান যে প্রার্থীদের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে সেই ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। এই নিয়ে বাগবিতণ্ডা হয় বিজেপি নেতাদের সঙ্গে, এবং দীপলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন। এমন সময় রূপা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মেজাজ হারান এবং তিনি বৈঠক থেকে বেরিয়ে যান, এমনটাই তথ্য আমরা জানতে পাচ্ছি রাজ্য বিজেপির সূত্রে। বিশাখা, এর আগে আমরা দেখেছি যে যখন আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে রূপা গঙ্গোপাধ্যায় কথা বলছিলেন গৌরব বিশ্বাস ইস্যুতে, তিস্তা বিশ্বাস ইস্যুতে, তখন তিনি কার্যত তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এটা কি তারই একটা প্রতিফলন? দেখো তেমনটা তুমি বলতেই পারো। রূপা গঙ্গোপাধ্যায় বা আরো বেশ কিছু নেতার আমরা নাম পাচ্ছি যারা কিন্তু এই গৌরব বিশ্বাস বা বসোটিয়া এদের মনে করছেন যে বিজেপির আদি কর্মী যারা যারা মনে কর ভেবেছিলেন তারা টিকিট পাবেন তাদের ক্ষোভের কারণ রয়েছে, এমনটাই কিন্তু রাজ্য বিজেপির একটা অংশ মনে করছে। তাদের সঙ্গে কিন্তু যারা বল আরেকটা অংশ, তারা মনে করছেন দলের কথা দলের বাইরে বলা যাবে না, ডামাডোল তৈরি হয়েছে যেখানে। অনেক ধন্যবাদ শিবাশিস, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। এবার সেই ক্ষোভও কিন্তু দেখা যাচ্ছে রূপা গাঙ্গুলী, তিনি যখন আমাদের সঙ্গে কথা বলেছিলেন বিস্ফোরক যে অভিযোগ তিনি এনেছিলেন প্রার্থীর বিরুদ্ধে, 86 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, এবং সেই জায়গা থেকে গৌরব বিশ্বাস এবং তিস্তা বিশ্বাসের পাশে দাঁড়িয়ে, বিশেষ করে প্রয়াত তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের পাশে দাঁড়িয়ে তিনি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, সেখান থেকে তিনি এটাও বলেছেন তাকে বহিষ্কার করলেও তার কিছু যায় আসে না, তিনি সত্যি কথা বলবেন। এবার কিন্তু বিক্ষুব্ধ রূপা গঙ্গোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক থেকেও বেরিয়ে গেলেন তিনি।